হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগত। তো আজকে আমি এবং আবু মিলে হচ্ছে গিয়েছিলাম গাউসিয়া বা নিউ মার্কেটের কয়েকটা দোকানে, এবং দোকানে গিয়ে বিভিন্ন ধরনের থ্রি পিস দেখে ভাবলাম যেহেতু বাড়ি চলে যাব, অনেক দিন ঢাকা থেকে তেমন একটা কেনাকাটা হয় না, তো সেজন্য হচ্ছে কিছু থ্রি পিস কিনলাম। থ্রি পিসগুলো মাশাল্লাহ এত সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে। যদিও অন্য অন্য দোকান ঘুরছিলাম কিন্তু সেরকম দামে বোন ছিল না, ভালো লাগছিল না। আর যেহেতু আমি একটু ডিপ কালার পছন্দ করি, আম্মু একটু হালকা কালার পছন্দ করে, সেজন্য কি করলাম, আঙ্কেলকে বললাম, দোকানের মামাকে, ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর, তো ওনার কাছ থেকে আমি সব কিছু নিলাম। এত ভালো ব্যবহার, কিন্তু দামের সময় আসলে কনসিডার করছিল না, তারপরে কিছুটা করলেও কনসিডার করাচ্ছিলাম। তো এই থ্রি পিসগুলো হচ্ছে, দেখুন, এখান থেকে গজ কাপড় কিনেছে 80 টাকা করে গজ নিয়েছে, আর হচ্ছে আপনার থ্রি পিসগুলো নিয়েছে হচ্ছে 1600 টাকা করে এক একটা নিয়েছে থ্রি পিস। থ্রি পিসগুলো একদম বলেছি মামা একদম সর্বোচ্চ বড় সাইজটা বের করবেন, যেহেতু আমরা একটু সুস্বাস্থ্যের অধিকারী, আমি এবং আম্মু। তো আপু বললো আচ্ছা ঠিক আছে, আম্মুর জন্য হচ্ছে মিষ্টি কালার দেখবে, তো মিষ্টি কালার দেখলো, আর একটা হচ্ছে সবুজের মধ্যে সাদা, সেটাও খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন বিভিন্ন হেজাব যে ওড়নাগুলো, সেই ওড়নাগুলো ভাবলাম যে এক ফাঁকে একটু ভিডিও করে নিই, ওই যে রাস্তাটা, যাই হোক, নিউ মার্কেটের ওপার আর এই পার গাউসিয়ার নিউ মার্কেটে। তো এইভাবেই কেনাকাটা করছিলাম, খুবই ভালো লাগছিল। আমরা এই দোকান থেকে চলে গিয়েছিলাম, চলে যাওয়ার পরে আবার আসলাম, যে আসলে যে সুইটেবল মতন হচ্ছিল না। তাই এখানে দেখুন বিভিন্ন ধরনের শাড়ি, জামদানি শাড়ি, লুঙ্গি, এই যে এই যে যে এই যে থ্রি পিস দুটো আমরা নিয়েছি, আরও দুটো নিয়েছি, মোট প্রায় 5-6টা নিয়েছে। তো 6-4টার দাম নিয়েছে হচ্ছে 6000 টাকা। উনি ওনার দামে আসে হচ্ছে 6400 টাকা, তো 400 টাকা দিই নাই, 100 টাকা করে কমিয়েছে পার পিস। দেন হচ্ছে উনি বারবার করে বলতেছিলেন যে হবে না হবে না, এটা যদি নেন তাহলে হতে দিতে পারবো, তা না হলে আমি তো আমার লস করে দিতে পারবো না। যাই হোক, তারপর হচ্ছে দেশি মানুষ, তারপরে আঙ্কেল আন্টি আবার বিকেলের দিকে এসে বসে, যেহেতু আমরা সকালের দিকে গিয়েছিলাম, এর আগে একবার গিয়েছিলাম, তো আন্টি ছিলেন তখন ওনার ওয়াইফ, তাই তো কথাবার্তা বলছে, বললো যে ওনার বড় ছেলেটা বিদেশে গিয়েছে 2 দিন হলো, আর ছোট ছেলেটা ল পড়ে বাংলাদেশ ল তে, আর হচ্ছে মেয়েটা হচ্ছে জনতা ব্যাংকে চাকরি করে, যাই হোক ভালো সংসার। তো থ্রি পিসগুলো দেখে মনে হচ্ছিলো একটার চেতে একটা সুন্দর, এত সুন্দর কালেকশন যে বলার বাইরে। যেটা এই দুইটা যেটা দেখাচ্ছে, এইটাও নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়েছি, খুব সুন্দর কালেকশন, আর এত ভালো লাগছিল। তারপর আর এক দোকান থেকে আরো গজ কাপড় কিনেছি, হলুদের মধ্যে নীল, আসলে পাঁচ মেশালে যেটাকে বলে, আমি বসেছিলাম, আসলে একটু শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগতেছিল, যেহেতু একটু গরম পড়েছে, দিনের বেলা রোদ উঠলে তো আসলে একটু গরম লাগে, আর মার্কেটে ঘোরাঘুরি করলে স্বাভাবিক একটু গরম লাগে, ক্লান্তি বোধ হচ্ছিলো, যেহেতু মাস্কটা খুলতে পারছিলাম না, অস্বস্তি লাগতেছিল, আপুকে বললাম খুব ক্লান্তি লাগতেছে। দোকান থেকে দোকানের মামার কাছ থেকে একটু পানি খেয়ে নিলাম, আর আমার জন্য একটা, আমার ভাগ্নের জন্য একটা ঘড়ি কিনলাম, ভাগ্নের জন্য একটা আমারটা চাবি দিয়ে আর ভাগ্নিটা চাবি ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।